হ্যালো ফ্রেন্ডস স্মার্ট ক্যারিকুলাম সিউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েশন দু হাজার একুশ বাইশ সেশনে ভর্তি হতে চাও তো তোমরা তোমাদের মোবাইল বা ল্যাপটপ থেকে নিজেরাই কীভাবে ভর্তি হতে পারবে তো সম্পূর্ণ প্রসেস আমি লাইভ দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবে সঠিকভাবে ফর্ম ফিল আপ করার জন্য তো চলো না ভিডিওটি শুরু করি হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ তোমরা যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তো এখানে তোমরা সর্বপ্রথমে যেটা করতে হবে এর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে তো এটার অফিসিয়াল ওয়েবসাইটটি আমি লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ক্লিক করলেই এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে তো এখানে দেখো সর্বপ্রথমে দেখো এখানে অ্যাডমিশন লেখাটি দেখতে পাচ্ছ এই অ্যাডমিশনের পাশে দেখো পিজি দু একুশ বাইশ এইখানে জাস্ট তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করলেই তোমরা হচ্ছে পরবর্তী পেজে পৌঁছে যাবে এরকম পরবর্তী পেজে দেখো এখানে কি কি ডকুমেন্টস তোমাদের স্ক্যান করতে হবে এখানে লেখা রয়েছে তো এই ব্যানারটিকে আমরা ক্লোজ করে দিচ্ছি তো এখানে দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ ডেট সেটা হচ্ছে এই যে পিজি এটা হচ্ছে অ্যাডমিশন আজকের থেকে স্টার্ট হচ্ছে এগারোই ডিসেম্বর থেকে এবং এটা চলবে দুইয়ে জানুয়ারি পর্যন্ত এবং এটার ডকুমেন্টস আপলোডিংয়ের লাস্ট ডেট হচ্ছে দুই জানুয়ারি এবং রিসেন্ট অর্থাৎ যদি কারো ভ্যারিফিকেশান যদি রিজেক্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার লাস্ট ডেট হচ্ছে আরও দুই দিন এক্সট্রা হবে সেটা হচ্ছে চারই জানুয়ারি পর্যন্ত নেক্সট হচ্ছে ম্যারিট লিস্ট ম্যারিট লিস্ট দেখো এখানে ম্যারিট লিস্ট হচ্ছে যে সমস্ত সাবজেক্ট হচ্ছে ম্যারিট লিস্ট বের হবে যেমন ম্যাথামেটিক্স জুলজি ওইখানে কিছু এটা নির্দিষ্ট ভ্যাকেন্সি সেজন্য এটা প্রথমে ম্যারিট লিস্ট বের হবে তারপরে এটা ভর্তি হওয়া যাবে তো এটা ম্যারিট লিস্ট কবে বের হবে এটা হচ্ছে পাঁচ তারিখ পাঁচই জানুয়ারিতে দু হাজার বাইশের এটা কিন্তু ম্যারিট লিস্ট বের হবে এবং পিজির যে এই যে কোর্স ফির যে পেমেন্ট সেটা কিন্তু লাস্ট ডেট রয়েছে দশই জানুয়ারি পর্যন্ত তো এবার চলো আমি এখানে চলে যাই হ্যাঁ আর এটা অফলাইনেও কিন্তু টাকাটা জমা দেওয়া যাবে সেটা হচ্ছে চালান দিয়ে সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকে ঠিক আছে তো এখানে আমরা সর্বপ্রথমে আমাদের যেটা করতে হবে সেটা দেখো এখানে রাইট সাইডে দেখো ক্লিক হেয়ার ফর পিজি অ্যাডমিশন আর রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট লগ ইন যারা রেজিস্ট্রেশন অলরেডি করে নিয়েছে তাদের জন্য নিচেরটা এবং আমরা যেহেতু ফ্রেশ হিসেবে প্রথমবার প্রথম ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করছি তো বা প্রথমবার আমরা যেহেতু ফ্রেশ ক্যান্ডিডেট সো আমরা কী করবো ক্লিক হেয়ার ফর পিজি অ্যাডমিশন এখানে জাস্ট ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এরকম তো এখানে ওপেন হয়ে যাওয়ার পরে দেখো এখানে কেউ যদি আর্টসে আর্টসের সাবজেক্টগুলিতে পিজি করতে চায় তো এতে ক্লিক করবে যদি এ সায়েন্সের সাবজেক্টগুলোতে পিজে করতে যায় তাহলে সেক্ষেত্রে এমএসিতে ক্লিক করবে আর যদি এম কম করতে চাই তো এম কমে ক্লিক করতে হবে এমলিসে ক্লিক করতে চাইলে লিসে ক্লিক করতে হবে অথবা পিজিএসডাব্লিউতে ক্লি করতে চাইলে এখানে ক্লিক করবে তো আমি এখানে দেখাবো সিম্পলি হচ্ছে যে এম এতে কীভাবে এম এ তোমরা যদি বাকিগুলো যদি জানতে চাও যে কী কীভাবে প্রসেস তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমি এখানে সিম্পলি প্রথমে এম এটা দেখাচ্ছি তো চলো আমি এমএে ক্লিক করছি এমএতে জাস্ট আমি ক্লিক করলে আমার পরবর্তী পেজ এরকম একটা ওপেন হয়ে যাবে তো দেখো এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে পেজটা ওপেন হয়ে যাওয়ার পরে এখানে জাস্ট আমি আমার ইউনিভার্সিটির প্রথমে হচ্ছে এই যে এখানে প্রথমে আমার ইউনিভার্সিটির নাম ভরে দেবো তো এখানে যদি কারো ইউনিভার্সিটির নাম থাকে তো ভালো সেটাকে সিলেক্ট করে দেবে তো এখানে আমি যে ইউনিভার্সিটিতে যারা আমি ফর্ম ফিল আপ করছি যে ইউনিভার্সিটিতে সে পাশ করেছে এখানে কিন্তু ইউনিভার্সিটির নাম নেই তো আমি এখানে আদার্স ইউনিভার্সিটি করে আমি এখানে ইউনিভার্সিটির নামটা আমি দিয়ে দেবো তো আমি এখান থেকে ইউনিভার্সিটির নামটা দিয়ে দিলাম তো এখানে আমি সেই ইউনিভার্সিটির আমি নাম দিয়ে দিলাম ওকে ইউনিভার্সিটির নাম দেওয়ার পরে তারপরে এই ক্ষেত্রে কোন কোর্স নিয়ে তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো সেটা হচ্ছে যে পাস যার আমি ফর্ম ফিল আপ করছি সে বিএ পাশ করেছে তো আমি বিএ সিলেক্ট করে দিলাম কেউ যদি এম এ করে থাকে তাহলে সে যদি বিএসসি বা এম ক কম বা বিবিএ এগুলা যদি করে থাকে তাহলে সেক্ষেত্রে সে এগুলা সিলেক্ট করবে তো সে সিম্পলি বিএ পাস করেছে তো বিএ আমি সিলেক্ট করে দিলাম এবার হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি হচ্ছে সে জেনারেল এস সি এস ওবিসি যেটা সেটা সে করে সিলেক্ট করে নেবে তো আমি যার ফর্ম ফিল আপ করছি সে জেনারেল তো জেনারেল করে দিলাম নেক্সট হচ্ছে দেখো সিলেক্ট স্টেট বাসিন্দা কোনো এবার ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল দেবে আদার্স হলে আদার্স আদার্স স্টেট দেবে তো আমি যার ফর্ম ফিল আপ করছি সে ওয়েস্ট বেঙ্গল তো সো আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম নেক্সট ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বলছে আর ইউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হও তাহলে ইয়েস করবে আর যদি না হোক তাহলে নো করবে তো যেহেতু নো আমি নো করে দিলাম এখানে জাস্ট ক্লিক করলে পরবর্তী পেজ এরকম একটা ওপেন হয়ে যাবে দেখো এখানে পরবর্তী পেজ ওপেন হয়ে যাওয়ার পরে দেখো এখানে এখানে পিজি তোমাকে সিলেক্ট করে দেবে যে তুমি কোন কোর্সে ভর্তি হতে চাও মানে কোন সাবজেক্টে পিজি করতে চাও তো আমি যারা এখন ফর্ম ফিল আপ করছি সে হিস্টোরি নিয়ে করতে চাই তো আমি হিস্টোরিতে ক্লিক করলাম এবার হিস্টোরিতে ক্লিক করার পরে এখানে সে কোন সেন্টার নিতে চায় সেখানে আমি তার সেন্টারটা চুজ করে নেবো সে হচ্ছে মালদা সেন্টার নিতে চায় মালদা ডিস্ট্রিক্টের মধ্যে তো মালদা ডিস্ট্রিক্টের মধ্যে সেন্টার নিতে চায় তো মালদা সিলেক্ট করে দিলাম এবার বলছে মালদাস ডিস্ট্রিক্ট এখানে দেখো এই সাবজেক্ট কোথায় কোথায় অ্যাভেলেবেল রয়েছে এই চারটা কলেজে অ্যাভেলেবেল রয়েছে তো এই চারটা কলেজের মধ্যে যে কোনোটা যে চুজ করা যায় তো সে নেবে গৌর মহাবিদ্যালয় স্টাডি সেন্টার তো এখানে আমি চুজ করে নিলাম এখানে চুজ করে নেওয়ার পরে দেখো এখানে জাস্ট সিম্পলি গো টু নেক্সট স্টেপ এখানে ক্লিক করে নেবে এখানে ক্লিক করার পর দেখবে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে এরকম একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এই নতুন পেজে দেখো এখানে এখানে বলছে নন সিবিসিএস এই যে দেখো এখানে ক্রাইটেরিয়াটা রয়েছে ক্রাইটেরিয়াটা বলেছে আমি আগের ভিডিওতে ক্রাইটেরিয়াটা বলেছিলাম যে যদি নন সিবিসিএস সিস্টেমে পাস করে অর্থাৎ ইয়ারলি বেসেসে তাহলে তাকে মিনিমাম পাস করছে সেক্ষেত্রে ওই সাবজেক্টে তিনশো মার্ক নিয়ে পড়ে থাকতে হবে তিনশো মার্কসের পরীক্ষা দিয়ে থাকতে হবে অথবা সিবিসিএস সিস্টেম হলে সেই সেই সাবজেক্ট তার কোর্সের মধ্যে থাকতে হবে তো এখানে যেহেতু সে সিবিসিএস সিস্টেমে পাস করেছে নিজে যদি নন সিবিসিএস কেউ হয় পাস করছে তাহলে নিজের থেকে সিলেক্ট করবে আর আমি এখানে যদি নন সিবিসিএস বা সিবিসিএস তো অনার্স নন সিবিসিএ অনার্স যদি হয় তো উপরেরটা আর যদি সিবিসিএস হয় সিবিসিএস অনার্স বা পাস যেটাই হোক না কেন উপরেরটাই সিলেক্ট করতে হবে আর নন সিবিসিএস পাস কোর্সের যদি হয় তাহলে সেক্ষেত্রে নিচেরটা সিলেক্ট করতে হবে তো আমি যার ফর্ম ফিল আপ করছি সে অনার্সের ক্যান্ডিডেট তো সো উপরেরটা আমি সিলেক্ট করছি প্লাস সিবিসিএস ঠিক আছে তো এখানে আমি জাস্ট ক্লিক করলাম এখানে এখানে সিলেক্ট করার পর দেখো এখানে নেক্সট বাটনে ক্লিক করবো এখানে ক্লিক করলে দেখবে পরবর্তী এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখো এখানে বলছে ফার্স্ট টাইম অ্যাপ্লিক্যান্ট যদি তুমি প্রথমবার অ্যাপ্লিকেশান করে থাকো এটা সেক্ষেত্রে তোমাকে গো টু নেক্সট নেক্সট স্টেপ ক্লিক করতে হবে আর যদি আগের থেকে যদি অ্যাপ্লিকেশান করে থাকো তাহলে তোমাকে এখানে এন্টার প্রিভিয়াস অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে ডেট অফ বার্থ দিয়ে ইম্পোর্ট ডাটা অ্যান্ড গো টু নেক্সট স্টেপে ক্লিক করতে হবে তো এখানে যেহেতু সে ফার্স্ট টাইম তো আমি এখানে গো টু নেক্সট স্টেপে ক্লিক করছি এখানে গো টু নেক্সট স্টেপে ক্লিক করলে দেখবে পরবর্তী এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে দেখো এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এই পেজটা এখন আমাদেরকে এখানে ফিল আপ করে দিতে হবে তো চলো আমরা এই পেজটা ফিল আপ করে দিই তো এখানে দেখো দেখো আমি নাম এখানে দেখো আমি কী কী দেখো এখানে অলরেডি কোর মহাবিদ্যালয়ের সেন্টার এই সমস্ত কোর্ট এগুলা যেগুলো আগে ছিল এগুলা আসেই নেক্সট আমার কাজ হলো দেখো এখানে নাম দিয়ে দিতে হবে এখানে আমি নাম দিয়ে দিচ্ছি নেক্সট হচ্ছে আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমি যার ফর্ম ফিল আপ করছি অ্যাড্রেস তারপরে পিন নাম্বার দেখো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস মানে তুমি যেখানে থাকছো বর্তমানে সেই অ্যাড্রেসটা দেবে আর পারমানেন্ট অ্যাড্রেস মানে তুমি যেইখানে তোমার বাড়ি সেখানে তোমার এই পা পারমানেন্ট অ্যাড্রেসটা দিবে তো এখানে পিন নাম্বার দিয়ে দিলাম নেক্সট হচ্ছে দেখো এখানে অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার দিয়ে দিলাম আবার বলছি এই পেজটা কিন্তু একদম ব্ল্যাঙ্ক থাকবে কিছু জিনিস থাকবে শুধু যেগুলো হচ্ছে আগে সিলেক্ট করা বাকি এগুলো কিন্তু আমরা বসাচ্ছি ঠিক আছে তো এগুলো আমি বসিয়েছি দেখো এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তারপরে অ্যাপ্লিকেন্ট ইমেল আইডি তো এখানে অ্যাপ্লিকেন্ট ইমেল আইডি দিয়ে দিতে হবে তো নেক্সট হচ্ছে দেখো আমি অ্যাপ্লিকেন্ট ইমেল আইডি এখানে দিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেন্ট ইমেল আইডি আমি দিয়ে দিচ্ছি এখানে তো এখানে আমি অ্যাপ্লিকেন্ট ইমেল আইডি দিয়ে দিলাম নেক্সট হচ্ছে দেখো ডেট অফ বার্থ তো তার ডেট অফ বার্থটা এখানে আমি দিয়ে দিচ্ছি যে হ্যাঁ এটা আমি ডেট অফ বার্থ তার দিয়ে দিলাম তো এখানে আমি তার ডেট অফ বার্থ দিয়ে দিলাম উনিশশো তিরানব্বই তার উনিশশো চুরানব্বই তার ডেট অফ বার্থ তো আমি উনিশশো চুরানব্বই আমি সিলেক্ট করে নিচ্ছি তো এখানে আমি দিয়ে দিলাম ডেট অফ বার্থ নেক্সট হচ্ছে দেখো এখানে তারপর হচ্ছে দেখো এখানে ম্যারিড আনম্যারিড যদি বিবাহিত হয় তাহলে ম্যারিড অবিবাহিত হলে আনম্যারিড তো আনম্যারিড দিয়ে দিলাম অবিবাহিত যেহেতু তো এখানে ছেলে না মেয়ে ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল তো মেল ফিমেল আমি দিয়ে দিলাম নেক্সট হচ্ছে দেখো এখানে এখানে তার বাবার নাম গার্জেন নেম গার্জেন যদি মা হয় তো মায়ের নাম বাবা হলে বাবার নাম তো এখানে তার বাবা গার্জেন তো আমি তার বাবার নাম দিয়ে দিলাম নেক্সট হচ্ছে দেখো এখানে তারপর হচ্ছে ফাদার্সের নাম দিয়ে দিলাম তারপর হচ্ছে মাদার্সের নাম বলছে তো এখানে আমি মাদার্সের নাম বসিয়ে দিলাম তারপর হচ্ছে স্পাউস নেম স্পাউস নেম মানে হলে তার যদি হাজব্যান্ড মেয়ে হলে তার হাজব্যান্ডের নাম আর ছেলে হলে তার স্ত্রীর নাম এখানে দিতে হবে অ্যাপ্লিক্যান্ট অকুপেশন অ্যাপ্লিকেশন কী করে অ্যাপ্লিকেন্ট সেটা সে একজন স্টুডেন্ট তো স্টুডেন্ট আমি সিলেক্ট করে দিলাম তারপরে ডিফেন্সে যদি কাজ করে থাকে ইয়েস করবে না হলে নো করবে তারপর হচ্ছে বিপিএল যদি হয় ইয়েস করবে বিপিএল না হলে নো করবে তারপরে দেখো এখানে মান্থলি ইনকাম কত তার পাঁচ থেকে দশ হাজার টাকা সেটা আমি দিয়ে দিলাম নেক্সট তারপরে দেখো এখানে এখানে আধার নাম্বার বসিয়ে দেবে তারপরে বলছে যে রিলিজিয়ান রিলিজিয়ান কি এই যারা আমি ফর্ম ফিল আপ করছি সেই হিন্দুজম তো হিন্দু দিয়ে দিলাম রেসিডেন্সিয়াল এরিয়া রেসিডেন্ট মিউনিসিপাল পার কিসে অবস্থান করছে তার পঞ্চায়েত মিউনিসিপাল কর্পোরেশন তো যার আমি ফর্ম ফিল আপ সে হচ্ছে মিউনিসিপাল তো মিউনিসিপাল আমি দিয়ে দিলাম নেক্সট হচ্ছে গোভ ইস্যুড প্রুফ মানে আইডিয়ে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড তো এখানে তার আধার কার্ড আমি দিয়ে দিচ্ছি আধার কার্ডের আধার কার্ডের নাম্বারটা আমি এখান থেকে কপি করে নিয়ে আমি সিম্পলি এখানে বসিয়ে দিচ্ছি বাট ডিরেক্টলি এখানে বসানো যায় তো এখানে আমি জাস্ট এখানে আধারের নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি তো আধারের নাম্বারটা আমি বসিয়ে দিলাম নেক্সট হচ্ছে দেখো তুমি কি বলছে অলরেডি রেজিস্টার্ড এনএসওইউতে কি তুমি আগে রেজিস্ট্রেশন করেছিল তো আমরা যেহেতু করি নাই তো নো করবো আর যদি কেউ করে থাকে তো ইয়েস করবে তো নো করে দিলাম তারপরে দেখো এখানে আমাকে হচ্ছে কোন বোর্ড থেকে সেকেন্ডারি এডুকেশন মানে হচ্ছে মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে আমি পাস করেছি যার আমি ফর্ম ফিল করছি তো আমি ডাব্লিউ বিবি দিয়ে দিলাম কত সালে পাস করেছে দু হাজার তেরো সালে পাস করেছে এবং কী কী সাবজেক্ট রয়েছে সেগুলো শর্টকাটে আমি নাম দিয়ে দিলাম তো তোমাদের যেগুলো সাবজেক্ট থাকবে সেগুলো শর্টকাটে দিয়ে দিতে হবে তারপর হচ্ছে এখানে পার্সেন্টেজ দিয়ে দিতে হবে সেম এখানে হায়ার সেকেন্ডারি ক্ষেত্রেও ডাব্লিউবি সিএইচ এস এসি তারপর হচ্ছে কত সালে পাস করেছে দু হাজার পনেরো কী কী সাবজেক্ট ছিল সেগুলো শর্টকাটে দিয়ে দিলাম কত পার্সেন্টেজ পেয়েছিল সেটাও দিয়ে দিলাম ব্যাচেলর ডিগ্রি এটা অলরেডি যেহেতু প্রথমে সিলেক্ট করেছিলাম তো সেটা অলরেডি চলে আসছে অটোমেটিক্যালি চলে আসবে নেক্সট হচ্ছে দেখো কত সালে পাস করেছে তারপরে কী কী সাবজেক্ট ছিল সেগুলো একটু দিয়ে দিলাম এখানে শর্টকাটে তো নেক্সট এগুলো দেওয়ার পরে দেখো এখানে জাস্ট প্রিভিউতে ক্লিক করবে এখানে প্রিভিউতে জাস্ট ক্লিক এখানে জাস্ট প্রিভিউতে ক্লিক করলে দেখবে পরবর্তী এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এরকম পেজে এখানে ওই ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে ওই ডিটেলসগুলো এখানে সব ডিটেলস রয়েছে তো এখানে মানে ডিটেলস যে এখানে এই যে ওখানে যে ডাটাগুলো দিলাম সেগুলো ঠিক আছে কিনা সেগুলো ভালো করে মিলে নিতে হবে যদি না ঠিক থাকে তাহলে পুনরায় আবার ব্যাক হয়ে এটাকে এডিট করে কিন্তু আবার কিন্তু এটাকে ঠিক করা যাবে তো যেহেতু আমার সব কিছু ঠিক রয়েছে তাই এখানে ডিক্লারেশন দেখো চেক বক্সে জাস্ট ক্লিক করব ক্লিক করার পর এখানে সাবমিট বটমে জাস্ট ক্লিক করে দেবো দেখো আমার সব ঠিক রয়েছে ভালো করে দেখে নেবে তো এখানে সব যেহেতু ঠিক রয়েছে তো সাবমিট বটমে ক্লিক করে দেবো তো এখানে সাবমিট বটমে ক্লিক করলে দেখবে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে দেখো এখানে এরকম একটা অ্যাপ্লিকেশান আইডি দিয়ে দিবে দেখো এটাকে যদি মোবাইলে করে থাকো তাহলে হচ্ছে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেবে এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে আর যদি আর যদি ল্যাপটপে বা যে কোনো একটা প্রিন্ট আউট বা যে কোনো একটা স্ক্রিনশট নিয়ে নেবে ল্যাপটপ বা মোবাইল থেকে অথবা এটাকে ছবি করে নেবে ছবি করে নিলেও হবে তো আমি এটাকে স্ক্রিনশট আমি একটা নিয়ে নিচ্ছি এটা আমি স্ক্রিনশট আমি নিয়ে নিলাম নেক্সট হচ্ছে দেখো নেক্সট আমাদের এখানে নেক্সট একদম নিচে চলে আসবে তো এখানে দেখো ক্লিক হেয়ার ক্লিক হেয়ার টু লগ ইন টু ড্যাশবোর্ড এখানে এটা এই আইডিটা কিন্তু এটা কিন্তু লাগবে অ্যাপ্লিকেশন পরবর্তীতে এটা কিন্তু এই আইডিটা কিন্তু লাগবে তো এটা সো এটা ভালো করে ছবি করে নেবে তো এখানে দেখো ক্লিক হিয়ার টু লগ ইন টু ড্যাশবোর্ড এখানে জাস্ট ক্লিক করবে এখানে ক্লিক করলে পরবর্তী পেজ একটা নতুন ওপেন হয়ে যাবে তো এখানে দেখো এই পেজটা আমি একটু প্রথমে বলেছিলাম যে যারা হচ্ছে এখানে যারা অলরেডি রেজিস্টার্ড মানে রেজিস্ট্রেশন করে রেখেছে তারা রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট লগ ইন এখানে ক্লিক করলেও সরাসরি এই পেজে চলে আসবে তো এখানে যেহেতু আমরা এখন এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলাম তো এখন আমাদের এখানে আমাকে জাস্ট আমাকে আইডিটা আমার বসিয়ে দিতে হবে তো এখানে আমি আমার আইডিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি যে আইডিটা আমাদের দেওয়া হলো আইডিটা সেখানে আমি জাস্ট এখানে এখানে বসিয়ে দিলাম এবং ডেট অফ বার্থটা আমি এখানে সিলেক্ট করে নেব যে আমি যেই ডেট অফ বার্থটা দিলাম সেই আমি ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নেব জাস্ট তো এখানে তারপরে আমি হচ্ছে এখানে ওপেন করব তো এখানে আমি আমার যেই ডেট অফ বার্থটা দিয়ে ওখানে করেছো সেই ডেট অফ বার্থটা এখানে দিতে হবে তো আমি এখানে সেই ডেট অফ বার্থটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আমি ডেট অফ বার্থটা দেওয়ার পরে এই যে হচ্ছে এখানে যেটা ক্যাপচার রয়েছে এই ক্যাপচার কোডটা এখানে দিয়ে দিতে হবে ফাইভ ফাইভ সিক্স তো আমি এটা ক্যাপচার কোডটা দিয়ে দিলাম এবার লগ ইন আমি জাস্ট ক্লিক করবো এবার লগ ইনে ক্লিক করলে আমার পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে দেখো আমার এই ড্যাশবোর্ডটা এরকম ওপেন হয়ে যাবে দেখো এখানে এখানে অ্যাপ্লিক্যান্ট ফর্ম দেখো সবুজ এখানে সবুজ কালারে দেখাচ্ছে এবং বাকিগুলো কিন্তু সাদা সাদা দেখাচ্ছে কারণ হচ্ছে এটা আমরা অলরেডি ফিল আপ করে নিয়েছি সেই জন্য এটা আমাদের টিক দেখাচ্ছে এবং সবুজ কালারে দেখাচ্ছে এবার নেক্সট কাজ হচ্ছে আমাদের ডকুমেন্টস আপলোড এবার ডকুমেন্টস আপলোড করবো তারপরে অনলাইন ভেরিফিকেশন তারপরে হচ্ছে ফিজ পেমেন্ট তো আমরা চলো আমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করে নেব ডকুমেন্টস ডকুমেন্ট আপলোড করে নেব ডকুমেন্টসগুলো আমি ভাবে আপলোড করবো এখানে আমরা দেখে নেব তো এখানে দেখো আবার এখানে ব্যানার চলে আসছে একটা এখানে আমরা দেখো কি কি ডকুমেন্টস আমাদের আপলোড করতে হবে ফটোগ্রাফ সিগনেচার নেম প্রুফ হ্যাঁ রাখি নেম প্রুফের জন্য প্রুফের জন্য কিন্তু তোমাদের যদি এমন কেউ আছে যে যারা হচ্ছে আগে নাম ছিল এক টাইটেল পরে বিবাহিত মানে বিয়ে হয়ে যাওয়ার পরে না টাইটেল চেঞ্জ হয়ে গেছে তো সেক্ষেত্রে তার অ্যাডমিটেড তো নাম চেঞ্জ হয় না তো সেক্ষেত্রে বলছে আমি কোন ডকুমেন্টস দেবো তো সেক্ষেত্রে তোমরা তোমাদের যেই ডকুমেন্টসে সঠিক রয়েছে যেমন আধার কার্ড ভোটার কার্ড যেটা দেবে যদি আধার কার্ডের নাম ঠিক থাকে তাহলে আধার কার্ড এখানে আপলোড করে দেবে এজ প্রুফ এখানে অ্যাডমিট দিতে পারো অ্যাডমিট দিতে পারো তারপর হচ্ছে সেকেন্ডারি ক্লাস সার্টিফিকেট তারপর হচ্ছে এইচএস সার্টিফিকেট তারপরে গ্র্যাজুয়েটের সার্টিফিকেট অন্য কোনো ডকুমেন্টস থাকলে দিতে পারো তো এখানে যারা যদি এসসি এস টি দাও তাহলে এখানে আরও একটা অপশন আসবে সেটা হচ্ছে এস এসটি সার্টিফিকেট আপলোড করার জন্য তো আমি একটা আপলোড করে দেখাচ্ছি এখানে তাহলে ফটোগ্রাফ আমি আপলোড করে দেখাচ্ছি তো এখানে দেখো আমার এই যে আমি যখন ক্লিক করলাম তো আমার এখানে ফাইলের মধ্যে আমি নিয়ে চলে গেল তাই ফাইলটা এখানে চুজ করে নেবো তো আমি এখানে দেখো এখানে আমি ইয়ে করে নিলাম তো এখানে দেখো আমার কিন্তু এই ছবি কিন্তু এখানে চলে আসলো এবার বাকিগুলো আমি সেম প্রসেসে আমি করে দিচ্ছি তো আমি সব আমার ডকুমেন্টস আমি আপলোড করে দিয়েছি এবার আপলোড করে দেওয়ার পরে এখানে সব ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পরে জাস্ট এখানে নিচে চলে আসবে নিচে এখানে দেখো ডিক্লারেশনে যে চেকবক্স রয়েছে এখানে চেকবক্সে জাস্ট ক্লিক করবে এবার ক্লিক করে জাস্ট আপলোডে ক্লিক করবে আপলোডে ক্লিক করলে দেখবে তোমাদের এটা সাকসেসফুল আপলোড আপলোড হয়ে গেছে তো এখানে দেখো আপলোডে গ্রিন টিক হয়ে গেছে এই গ্রিন টিক হয়ে গেছে তার মানে এটা হচ্ছে নেক্সট বলছে ওয়েটিং টাইম ভ্যারিফিকেশান আন্ডার দ্য প্রসেস প্লিজ ওয়েট টিল ভ্যারিফিকেশান ইজ দ্য এখানে এখানে ভ্যারিফিকেশান হতে কিন্তু তোমাদের বারো থেকে চব্বিশ ঘন্টার মতো সময় লাগবে তো এখন কিন্তু একদিন ওয়েট করে নিতে হবে একদিন ওয়েট করে নেওয়ার পরে যদি তোমাদের কোনো কিছু ভুল ভ্রান্তি থাকে যদি কোনো মনে হয় যে এটা আমার ভুল হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এডিট মডিফাই করে বা ডকুমেন্টস আপলোডের সময় যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা চেঞ্জ করে নিতে পারো চেঞ্জ বা মডিফাই আপলোড ডকুমেন্টস সেক্ষেত্রে তোমরা চেঞ্জ করে দিতে পারো অথবা তোমাদের নাম বা কোনো কিছু যদি ভুল থাকে সেক্ষেত্রে এডিট করে কিন্তু সেই ঠিক ঠিক করে নিতে পারো তো এইবার এটাকে তোমরা জাস্ট কী করবে এটাকে হচ্ছে জাস্ট এই যে প্রিন্ট এই যে প্রিন্টে লেখে এখানে প্রিন্টের এখানে দেখো ক্লিক করলে এখানে রাইট সাইডে এখানে প্রিন্টে জাস্ট ক্লিক করলে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু এখানে চলে যাবে এখানে অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে ওপেন হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমরা কিন্তু এখানে দেখো এখানে সেই যে আমি আইডিটা বললাম সেটা হচ্ছে তোমরা এখানে জাস্ট জাস্টটা বসিয়ে দেবে আমি একটু বসিয়ে দেখাচ্ছি কিভাবে এটা প্রিন্ট আউট করতে হবে তো এটা আমি জাস্ট দিয়ে দিলাম তারপর হচ্ছে দেখো গো গোতে ক্লিক করলে দেখবে এই তোমাদের ফর্মটা এটা ওপেন হয়ে যাবে তো এই এই ওপেন ফর্মটাকে জাস্ট তোমরা এখানে সবকিছু আমি প্রিন্ট করে নিলাম এটাকে এটা আমি প্রিন্ট করে নিলাম নেক্সট হচ্ছে তোমাদের ভ্যারিফিকেশন হয়েছে কিনা তো নেক্সট তোমাদের এটা ভ্যারিফাই হয়েছে কিনা তোমাদের চেক করার জন্য আবার ওয়েবসাইটে আসতে হবে এখানে দেখো পিজি আবার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখবে পরবর্তী এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এই যে এই যে লগ ইন লগ ইনে জাস্ট ক্লিক করবে এখানে লগ ইনে জাস্ট ক্লিক করবে ক্লিক করলে দেখবে পরবর্তী লগ ইনের পেজটা ওপেন হয়ে যাবে এই লগ ইনের পেজটাতে যাই গিয়ে আবার তোমাদের এখানে তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো দেখো এখানে আমি আমার আইডি পাসওয়ার্ড আবার আমি দিয়ে দিচ্ছি এখানে মানে আইডি প্লাস ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ তো এখানে আমি দিয়ে দিলাম তো এইখানে আমি আমার ডেট অফ বার্থ আবার আমি যার ফর্ম ফিল করছি সেটা আমি দিয়ে দিলাম সঙ্গে এই যে ক্যাপচারটা আছে ফাইভ তো এটা আমি দিয়ে দিলাম টু তো এটা দিয়ে জাস্ট আমি লগ ইনে ক্লিক করব এবার লগ ইনে ক্লিক করলে আমার লগ হয়ে যাবে পেজটা তো এখানে লগ হয়ে যাওয়ার পরে দেখো এখানে এখানে তোমার এখানে দেখো পেন্ডিং ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে যেহেতু আমি এখনই ফর্মটা ফিল আপ করলাম তো এখানে দেখো ভেরিফাইড হয়ে যাবে এবং ভেরিফাইড হয়ে যাওয়ার পরে তোমাদের কত টাকা টোটাল লাগবে বিয়াল্লিশশো পঁচাত্তর টাকা অর্থাৎ ফোর থাউজেন্ড টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ রুপিস লাগবে তো এটা অটোমেটিক্যালি এখানে নিচে দেখবে এখানে পে লেখাটি চলে আসবে ভেরিফাই হয়ে যাওয়ার পরে তো এখানে পে ভেরিফাই পরে হচ্ছে ভেরিফাই করে নিতে পারবে তো এখানে পে লেখাটি আসে এখানে পে দিয়ে তোমরা ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে তোমরা কিন্তু পেমেন্ট করে দিতে পারবে তো তোমরা যদি এই পেমেন্টের আফটার ভেরিফিকেশনের পরে যদি পেমেন্টের ভিডিও চাও তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানো সেক্ষেত্রে আমি তোমাদের পেমেন্ট কীভাবে করবে সেই ভিডিও সে তার উপরে আমি একটা ভিডিও দিয়ে দেবো তো আশা করি তোমাদের ভিডিওটি উপকারে আসবে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে বন্ধুরাও ভিডিওটি